বাম কংগ্রেস তৃণমূল এক হলে কি দাঁড়াবে বাংলার ফল, সংখ্যালঘু ভোট অঙ্ক একুশে। তৃণমূল কংগ্রেসের কাছে ভীতিদায়ক হয়ে উঠেছে সংখ্যালঘু ভোট বিভাজন। সম্প্রতি ফুরফুরা শরীফের পরিজাদা নতুন দল গড়ছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাম ও কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহল মনে করছে মহাজোটের আহ্বানে নেপথ্যে রয়েছে মুসলিম ভোট। দেশের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনগোষ্ঠীর অবস্থান এই বাংলায়, ফলে এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট মেরুকরণে সম্ভাবনা প্রবল। কেননা মিম হানা দিয়েছে বাংলায়। লালকেল্লা কাণ্ডে এবার মামলা বিজেপি নেতার বিরুদ্ধে। আন্দোলনরত কৃষকদের সন্ত্রাসবাদী বলায় বিজেপি নেতা সম্বিত পাত্র এবং একটি সংবাদ চ্যানেলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা রুজু হলো শীর্ষ আদালতে। মামলাকারীর আবেদন, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই যাতে অবিলম্বে এফআইআর করে তার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। আগামী দিনে যাতে কোনো সংবাদ মাধ্যম বা কেন্দ্রীয় সরকার কোনো প্রমাণ ছাড়াই কৃষকদের গায়ে সন্ত্রাসবাদীর তকমা সেটে না দিতে পারে শীর্ষ আদালতকে তাও নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। ডায়মন্ড হারবারের সভা থেকে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করল বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন দুয়ারে সরকার আর রাস্তায় বেকার। আপনার তোতো করে কথা বলা ভাইপটি বলেছিল যতই নারব কলকাঠি নবান্নে ফের হাওয়াই চটি। তবে আমরা কি বলবো, পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো হাওয়াই চটি বদলে ফেলো। এবার দিন শেষ দিদিমণি, ভুলতে পারি নিজের নাম ভুলবো না জয় শ্রীরাম। লালকেল্লা কাণ্ডে একের পর এক পদক্ষেপ নিয়েও মৌন ব্রত অমিত শাহের। এর নেপথ্যে কি অন্য কোনো কারণ? কৃষক নেতাদের গতিবিধির উপর নজরদারি চালাতে গোয়েন্দাদের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কৃষকদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি। তারপরই কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে বিরোধীদের প্রশ্ন, একের পর এক পদক্ষেপ নিলেও কেন মৌনব্রত পালন করছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী? সৌরভকে নিয়ে অমিত শাহের ফোন কৈলাসকে, কি জানতে চাইলেন তিনি? সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল বেলার দিকে ফের অসুস্থতা অনুভব করায় তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপরই তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছে এরই মধ্যে। এদিকে সৌরভকে নিয়ে সোজা দিল্লি থেকে ফোন এলো কৈলাস বিজয়বর্গীয়র কাছে। মমতা এতদিন কেন্দ্রের তোলা অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রাখছিলেন, যেখানে কেন্দ্র দাবি করেছে যে বিরোধীরা কৃষকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। মমতা বলেন, তবে কৃষকরা নিজেদের সত্তার জন্য লড়াই করছে, এটা নতুন ঘটনা। এই প্রসঙ্গেই অমিত শাহ আমার ভাইয়া বলে বিজেপি নেতাকে উল্লেখ করেন মমতা। সৌরভকে দেখতে আজ সকালেই বেঙ্গালুরু থেকে কলকাতায় আসছেন ডক্টর দেবী শেঠি। জানা গিয়েছে আজ অ্যাঞ্জিওগ্রাম হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের পরিবারের অনুরোধে বেঙ্গালুরু থেকে বৃহস্পতিবার সকালেই কলকাতায় উড়ে আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। দমদম বিমানবন্দর থেকেই সরাসরি পৌঁছে যাবেন বাইপাসের অ্যাপোলো জেনেসিস হাসপাতালে। একুশের নির্বাচনে মহাজোটি পারে তৃণমূলকে শিওর সাকসেস দিতে। নেপথ্যে কোন অঙ্ক? বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাম ও কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাম কংগ্রেস উভয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন বিজেপির উত্থানে তৃণমূল কংগ্রেস উদ্বেগে রয়েছে। সেই কারণে বিজেপি বিরোধী সমস্ত দলকেই এক হওয়ার আহ্বান জানিয়েছেন। টেস্ট ব্যাটসম্যান পন্তকে পাঁচ নম্বরে পাঠানোর ভাবনা যার, তিনি নাকি অস্ট্রেলিয়ায় ছিলেন গড় হাজিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট উইকেট রক্ষক ঋষভ পন্তকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোর ভাবনা টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানের যে নয় তা সাফ জানিয়ে দিয়েছেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। এই পরিকল্পনা তৈরির পেছনে যার নাম উঠে এসেছে, তিনি অজিঙ্ক ভূমির শেষ তিনটি টেস্ট খেলেননি। ঠিক কার কথা বলছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ? সিডনিতে ভারতের দুই ক্রিকেটার বর্ণবিদ্বেষের শিকার, তদন্তে মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বর্ণবিদ্বেষমূলক আক্রমণ হয়েছে, গ্যালারি থেকে উড়ে এসেছিল বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, তদন্তের পর মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে স্বাভাবিকভাবেই অজি দর্শকের এমন আচরণে মুখ পুড়ল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইডল ধোনির সঙ্গে পুনর্মিলন অজি বদের নায়ক পন্থের। ক্রিকেট প্রেমীরা যতই এম এস ধোনির সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করুন,
দেশের কিংবদন্তি প্রাক্তন অধিনায়কই যে তার আইডল তা ফের বুঝিয়ে দিলেন ঋষভ পন্ত। 72তম প্রজাতন্ত্র দিবসে সেই গুরু এবং শিষ্যের পুনর্মিলন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। ভাইরাল তথা জনপ্রিয় হয়েছে ছবি। এটিকে মোহনবাগানে আসছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলিনো। ওড়িশা এএফসি থেকে সোয়াপ লোন ডিল ব্র্যান্ড নির্মাণের পরিবর্তে মার্সেলিনোতে তুলে নিয়ে ডিল কনফার্ম হয়েছে এটিকে মোহনবাগানের। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই মেরিনার্স ফ্যানদের মনে একটাই প্রশ্ন, কবে মাঠে নামবেন মার্সেলিনো? আইএসএল 2020-21 পারফরমেন্সে এগিয়ে রয়েছে কোন কোন গোলরক্ষক? জমে উঠেছে চলতি ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এর মোকাবিলা। একদিকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মুম্বাই সিটি এফসি, তাদের ধরতে অন্য দলগুলিও তৎপরতাও দেখাচ্ছে। সব দলই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, নিজেদের উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। এমন অবস্থায় পারফরমেন্স ও পরিসংখ্যানে কারা উপরের সারিতে রয়েছে এটাই দেখবার। আইএসএল এ নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন ইস্টবেঙ্গল প্রাক্তন কোচ খালিদ জামিল। 2017 সালে আইজল এফসি কে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন এই জামিল। পরের বছর লাল হলুদকে আই লিগ কোচিং করানোর অভিজ্ঞতা ছিল জামিলের। পরে অবশ্য তাকে ছেঁটে ফেলেছিলেন দল সেই খালিদ জামিল। এবার আইএসএল 2021 সেই খালিদ জামিল এবার আইএসএল 2021-এ নর্থ ইস্ট ইউনাইটেড কোচ। পলাতক নিশান উত্তোলনের নেপথ্যে থাকা দীপ সিধু। লালকেল্লা কাণ্ডে এফআইআর অভিনেতার বিরুদ্ধে। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা লাগানোর ঘটনায় প্রথম থেকেই অভিযুক্ত করা হয়েছে পাঞ্জাবি নেতা দীপ সিধুকে। শুধু দীপ নয়, শোনা যাচ্ছে গ্যাংস্টার লাক্কা সাদনাও এই ঘটনার সঙ্গে জড়িত। দুজনের নামই এফআইআর এ রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগ, 26 জানুয়ারির আগে থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উস্কানি দিয়েছেন তিনি। তবে দীপ সিধু পলাতক বলে রব উঠেছে। পেট্রোলের দাম লিটার প্রতি 100 ছাড়িয়ে গেল দেশের কোন প্রান্ত? পেট্রোলের দাম ফের ঊর্ধ্বমুখী। এদিনও লিটার প্রতি সোনালী জ্বালানির দাম চড়া হারে বাড়তে শুরু করেছে, আর তার জন্যই রাজস্থান সিটিতে পেট্রোলের লিটার প্রতি দাম 100 টাকা ছাড়িয়েছে। প্রসঙ্গত, বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে, আর তার জেরেই বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়ছে। গোটা বিশ্বের প্রজাতন্ত্র দিবসের দিনে কুকুরের ছবি দিয়ে শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন মীর। বছরের নির্দিষ্ট কয়েকটি দিন আছে যেই সময় মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে, কিন্তু সেই দিনটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই উদয় হয়ে যায় দেশের প্রতি প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা। এটা প্রতি বছর ঘটে চলেছে। সেই ব্যাপারটিকে নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন অভিনেতা সঞ্চালক মীর। এমনিতেই মীর সকলের চেয়ে একটু ব্যতিক্রমী, তার পোস্টগুলিও সেরকমই। তবে প্রজাতন্ত্র দিবসের দিনে মীরের সেই পোস্ট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি। মঙ্গলবার সকালে মীর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন যেখানে আরাম করে দুটি কুকুর শুয়ে রয়েছেন। সঙ্গে মীরের ক্যাপশন, ওই দেখ আবার পতাকা তুলে দেশের গান গাইছে ওরা, আবার তো কাল সকাল থেকেই ধর্মের নামে একে অপরকে খিস্তি দেবে, মারধর করবে, আমরাই ভালো রে, অন্তত এদের মতো দুমুখ নই। নতুন ফ্ল্যাটে হাউস পার্টিতে মাতলেন অঙ্কুশ ঐন্দ্রিলা। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টলিপাড়ায় এখন শুধুই বিয়ের খবর। সদ্য বিয়ে করেছেন গৌরব দেবলীনা, সৌরভ তরিতা। সামনেই বিয়ে তৃণাও নীলেরও। এসবের মাঝেই নতুন সংসার পাতার আগে নিজেদেরকে গুছিয়ে নিতে চাইছেন টলিউডের হিরো অঙ্কুশ ঐন্দ্রিলা। বিয়ের আগেই সময় করে ফ্ল্যাটটিকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন জনপ্রিয় এই জুটি। নতুন বাড়ি থেকেই এবার ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ ঐন্দ্রিলা, যেখানে টলিউডের জনপ্রিয় জুটির সঙ্গে দেখা যায় অনেক ধরকেও। এদিকে বিয়ের আগে নীল ত্রিনাকে আইব্রুভত খাওয়ান অঙ্কুশ ঐন্দ্রিলা। প্রিয় বান্ধবীর বিয়ে বলে ছবিটি ট্যাগ করতে দেখা যায় ঐন্দ্রিলাকে। বিজেপিতে এবার আমরা ওরা। নীলবাড়ি দখলের লড়াইয়ের আগেই দলের অন্দরে অস্বস্তি কিছুতেই কাটছে না বিজেপি। যত ভোটের টিকিট দেওয়ার সময় এগিয়ে আসছে ততই সেই অস্বস্তি প্রকাশ পাচ্ছে। তার মূলে রয়েছে চিরাচরিত আদি নব্য দ্বন্দ্ব এবং সেই সূত্রে কোন কোন আসনে কারা কারা লড়বেন সেই নিয়ে দাবি এবং জল্পনা। 500 দিন পেরিয়ে গেল দিদিকে বলো প্রকল্প, টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লিখলেন, আমার উদ্যোগ দিদিকে বলো কর্মসূচির 500 দিন পূর্ণ হওয়াতে খুশি। এই সময়ের মধ্যে 28 লক্ষ মানুষ ফোন করেছিলেন। আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে যারা পাশে থাকছেন ও সাড়া দিয়েছেন। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় জড়িত থাকায় অভিযোগে শহর জুড়ে বিভিন্ন থানা এলাকায় ধরাপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার 6 জন, পাকড়াও 1 জন। তবে তারা এই ঘটনার আদৌ যুক্ত কিনা বা জড়িত থাকলে কিভাবে তা তদন্ত করে দেখছে পুলিশ। গায়িকার হলো কি, কেন এমন অদ্ভুত কথা লিখছেন তিনি? গায়িকার পোস্ট, গান জীবন একটাই, নিজের আনন্দ হলো শেষ কথা, সুতোটা ছিঁড়ে দিলাম, নতুন ঘুড়ি ওড়াবো, লাটাইটা 25 বছরের পুরনো। এই পোস্ট দেখে অনুরাগীদের কপালে ভাঁজ। তবে কি পুরনো সম্পর্ক ভেঙে নতুন কোনো সম্পর্কের দিকে পা বাড়াচ্ছেন তিনি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষা আবার নেওয়া হবে কিনা সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভর্তি কমিটি। বুধবার একথা জানিয়েছেন সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। গত সোমবার ওই প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় অভিযোগ উঠেছে। এবছর সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তরে ভর্তির আবেদন 600-এরও বেশি। সোমবার অনলাইন পরীক্ষা শুরুর পরেই দেখা যায় প্রশ্নপত্র দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। পরীক্ষার সময় ছিল দুপুর 2টা থেকে 3টে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে পরীক্ষা ছিল। এরকম ট্রেন্ডিং খবরের জন্য চোখ রাখুন বিগ নিউজ 24x7 এর পর্দায়। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 9:30টায় বিগ নিউজ 24x7 এ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।